রমজান আসলেই তুমি নেককার হয়ে যাবা গুনাহ ছেড়ে দিবা হঠাৎ করে চাইলেই পারবা না অতএব তার আগে 15 দিন আগে একটা কোর্স করো সেই কোর্সের জন্য দেওয়া হয়েছে কি সবে বরাত সবে বরাত তো কোরআন হাদিসে নাই হ্যাঁ অবশ্যই নামাজ তো কোরআন হাদিসে নাই নাকি পড়েন কিনা কোন না কেন রোজা তো কোরআন হাদিসে নাই রাখেন কিনা কোরআন হাদিসে শব্দ রোজা আছে রোজার অপর নাম আছে সেটা কি সিয়াম সিয়াম আর রোজা বলেন সেম জিনিস ঠিক কি ঠিক না নামাজ এবং সালাত একই জিনিস সবে বরাত এটা আমাদের শব্দ কিন্তু কোরআন হাদিসে যে শব্দ আছে সেটা হলো লাইলাতুন নিসফি মিন শাবান লাইলাতুন নিসফি এই আলে হদস পার্টি আল্লাহ হেদায়েত নসিব করে আমাকে গালাগালি করবে আপনারা ভিডিও করে ছাড়তেছেন না এমন গালাগালি দিবে আমাকে ঠেলে দেখ কিয়ামতের দিন যদি গালাগালি করে আল্লাহ নবীর সুপারিশ পাইতে পারে হোক না তার আশা অনুযায়ী কি অনুযায়ী কোনো অসুবিধা নাই যে কয়টা গালি দিবে সেই কয়টা সওয়াব তার আমল নামা থেকে আমার কাছে কাটতে পাঠানো হবে চিন্তা করেন না অস্বীকার করে সবে বরাত তুমি কিছু নেই সবে বরাত এই 14 তারিখে রাতে ইবাদত এগুলো সব বেদাত এগুলো সহি হাদিসে নাই কিসে নাই তাদের কিন্তু সহি হাদিসের একজন ইমাম আছে তার নাম হলো ইমাম আলবানি কথায় কথায় তারা বলে সহাহুল আলবানি ইমাম আলবানি এটিকে সহি বলেছেন বলে কি বলে না আলবানি সাহেব সহি বললে সহি আর না বললে সহি না এটা উম্মত বিশ্বাস করে না বুঝেন নি কি বলে কোনটা সহি কোনটা জয়ীফ কোনটা কি আর কোনটা বাতিল এটা হাজার বছর আগেই ঠিকঠাক হয়ে গেছে আলবানি সাহেব কোন দরকার নেই তারপরেও তারা আলবানি সাহেবকে মানে কিন্তু আসলে আলবানিরেও মানে না কারণ আলবানি সাহেব তার সিলসিলাতুল আহাদিস সহিহার মধ্যে ধারাবাহিক সহি হাদিস এটার মধ্যে উনি আটখানা হাদিস এনেছেন সবে বরাত সম্পর্কে কয়খানা আটখানা হাদিস এনে তারপরে কনক্লুশন দিয়েছেন সামগ্রিকভাবে এই হাদিসগুলো দেখলে বোঝা যায় 14 তারিখের দিবাগত রাত্রের যে ইবাদত যেটাকে আমরা সবে বরাত বলি লাইলাতুন নিসফি মিন শাবানের ইবাদত এটা স্বীকৃত এবং সুন্নাহ দ্বারা প্রমাণিত কেউ যদি এটাকে অস্বীকার করে তাহলে তার নাদানি কম ইলমি এবং জ্ঞানের স্বল্পতা সহিহ ইবনে খুজাইমার মধ্যে হাদিস আছে বলবো সহিহ ইবনে হিব্বানের ভিতরে হাদিস আছে সহিহ ইবনে হিব্বানের ভিতরে হাদিস আছে ইমাম ইবনে হিব্বান আল বুস্তি রহমতুল্লাহ আলাইহ যেমন সহিহ বুখারী সহিহ মুসলিম হ্যাঁ এরকম সহিহ ইবনে হিব্বান এটাও সহিহ হাদিসের সম্বলিত একটা কিতাব এটার ভিতরে সহিহ সনদে উনি হাদিস এনেছেন সনদ বলবো না রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন غالباً معاذ بن جبل رضي الله تعالى عنه تلك برنته يطلع الله تعالى إلى خلقه ليلة النصف من شعبان الله تعالى ليلة النصف من شعبان شعبان مشر مدبرت رجنته تار پورو سشتی کلر دیکه رحمت دشتی دن کشر دشتی دن অন্যান্য রাতে রব্বুল আলামিনের রহমত শেষ রাতে এসে দুনিয়ার আসমানে এসে ডাকতে থাকে ঠিক কি ঠিক না আর এই রাত্রে মাগরিবের সময় থেকে শুরু হয়ে যায় আল্লাহ রহমতের দৃষ্টি দেন ফায়াগফিরু লিমান ইয়াশা ফায়াগফিরু লিজামিই খালকিহি আল্লাহ তার সমস্ত মখলুককে ক্ষমা করে দেন ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন তবে যে শিরিকে লিপ্ত তাকে ক্ষমা করেন না আর যে বিদ্বেষ পোষণ করে অন্যকে নিয়ে হিংসা করে বেড়ায় তাকে আল্লাহ ক্ষমা করেন না অন্য হাদিসের মধ্যে আসে মুসবিলুল ইজার টাকনুর নিচে যার লুঙ্গি পায়জামা প্যান্ট ইত্যাদি জুব্বা এগুলা থাকে তাকে ক্ষমা করেন না পুরুষের জন্য অন্য রেওয়ায়েতের ভিতর আসে মুদমিনুল খামার আল্লাহ তাআলা তাকে ক্ষমা করেন না যে লাগাতার মদ্যপ মদ থেকে তওবা করে না খালি মদ খেয়ে যায় এরকম ব্যক্তিকে ক্ষমা করেন না অন্য রেওয়ায়েতের মধ্যে এসেছে আরো আছে আরেক ক্যাটাগরির লোক যারা মা বাবাকে কষ্ট দেয় মা বাবার খেদমত করে না মা বাবার নাফরমানি করে তাকেও মাওলা ক্ষমা করেন না সবাইকে ক্ষমা করে দেন তাকে ক্ষমা করেন না আরেক রেওয়ায়েতের ভিতরে পাওয়া যায় কাতিউর রহিম আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে ক্ষমা করেন না যে আত্মীয়তার সম্পর্ক শরীয়ত সম্মত কোনো ওজর ছাড়া ছিন্ন করে বুঝে আসছে না নাই হ্যাঁ তাকে আল্লাহ ক্ষমা করেন না তো এগুলা করবো সবে বরাত আসার আগে আগে এগুলা থেকে বেঁচে নেব ক্ষমা চেয়ে নেব ঠিক কি ঠিক না মা বাবার সাথে যদি অন্যায় করে থাকি পা ধরে মাফ চেয়ে নেব আত্মীয়র সাথে যদি অসম্পর্ক ছিন্ন করে থাকি বা সে সম্পর্ক ছিন্ন করে থাকে আমি তার সাথে হাই হ্যালো করে নেব পারবো তো ইনশাআল্লাহ
শিরিক থেকে তওবা করে নেব, ছোট শিরিক বড় শিরিক কোন শিরিক করব না, ঠিক কি ঠিক না? হ্যাঁ, ওই দিন আল্লাহ তাআলা সবাইকে maaf করে দেন। এবং এই হাদিস সহিহ, এই হাদিস কি সহিহ? আরো অনেক হাদিস আছে। তাহলে শবে বরাতের ইবাদতের কথা হাদিস শরীফে আছে না নাই? আছে, আছে। শাবান মাসের মধ্যবর্তী রজনী 14 এবং 15 এই দুই দিনের মাঝখানের যে রাতটা, সেই রাতটা মাগরিব থেকে শুরু হয়ে যায়। কখন থেকে? মাগরিব। হ্যাঁ, এই রাতে ইবাদত আছে, কিন্তু মুকা আও ওয়াতাসদিয়া, পটকা ফুটানো মরিচা ছাড়া এটা নাই। ওয়া মা কানা সালাতুহুম ইনদাল বাইতি ইল্লা মুকা আও ওয়াতাসদিয়া। ভাই, কাফেররাও নামাজ পড়ে, ওরা কি নামাজ পড়ে? ওরা কাবা শরীফের কাছে এসে নামাজ পড়ে, তুড়ি বাজায়, শীষ বাজায়, শীষ মারে, আওয়াজ করে, এটার নাম ইবাদত নয়? অতএব ওই রাত্রে মরিচা ছাড়া, ওই রাত্রে পটকা ফুটায় বেটানো, এগুলা কোনো ইবাদত নয়, এটা কাফেরদের তরিকা। আমাদের বাচ্চারা অনেক সময় না জেনে করে। আমরা সবাইকে অনুরোধ করব, খবরদার এই সমস্ত কাজে আমরা লাগবো না। ওই রাত্রে ইবাদত আছে, আপনি কোরআন তেলাওয়াত করেন, আপনি কিছুক্ষণ নামাজ পড়েন, কিছুক্ষণ দোয়া করেন, কিছুক্ষণ এই আমল করেন, ওই আমল করেন। হ্যাঁ, নামাজের ভিতরে এরকম কোনো সিস্টেম নাই যে 500 বার কুল আল্লাহ পড়তে হবে, 70 বার প্রথম রাকাতে কুল আল্লাহ আহাদ, দ্বিতীয় রাকাতে 71 বার কুল আল্লাহ আহাদ, এই পড়লে নামাজে এই হবে সেই হবে, এরকম কোনো নামাজের বিবরণ আমরা হাদিস শরীফের ভিতরে পাই নাই। সাধারণ নফল নামাজ যেমন পড়েন অন্যান্য দিন, ওই রাত্রেও নফল নামাজ তেমনই হবে, দুই রাকাত বা চার রাকাতের নিয়তে। নর্মাল যে সূরা দিয়ে আপনি সাধারণত পড়েন, ওই সূরা দিয়েই তখন পড়বেন। বুঝাতে পেরেছি? এখানে অনেক, একটা হলো শয়তান চায় এই রাত্রের ইবাদত থেকে বঞ্চিত হয়ে যাক, সহি লেভেল ওয়ালাদেরকে টেনে লিয়ে গেছে, ইবাদতের নামে তারা এখান থেকে বাঁচছে। আর যারা ইবাদত করে, শয়তান চিন্তা করে এদেরকে ইবাদতের ভিতরে খামা খা ইবাদতে লাগাই দিই, যেন আসল ইবাদতটা করতে না পারে। মকসুদুল মুমিনিন, হ্যাঁ, সুলেমানি খাবনামা ভালনামা আদি ও আসল আছে না নাই? হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে 300 প্রকারের নামাজ, কয়শো প্রকারের? এক বই এক জায়গায় দেখলাম আমি, বয়ানে গেছি, দেখে হাঁটতেছি চুপে চুপেতে, দেখি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে 300 নামাজ। আমি বললাম, খাইছে রে, এটা 300 নামাজ কি কি একটু দেখা দরকার, আমি হয়তো অনেক কিছু জানি না। আমি লয়ে গিয়ে দিয়ে গুগুর খামাখা কিনছে, আমার পুরো টাকাটা বেকার। ফালতু জিনিস সব নিয়ে ভরে দিয়ে ফেলছে, আর কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ কোনো অস্তিত্বই নেই এগুলা। বুঝে আসছে না? নাই। এই জন্য শবে বরাতের নামাজ অন্যান্য রাতে যেমন নামাজ পড়েন, এই রাতেও কি তেমনই নফল নামাজ হবে। বুঝাতে পেরেছি না পারি নাই? হ্যাঁ, কিছুক্ষণ নামাজ, কিছুক্ষণ দোয়া, কিছুক্ষণ এটা। দোয়া একটা এবাদত, শুধু এবাদত না, সমস্ত এবাদতের সারাংশ, মগজ। নবীজি বলেছেন, দোয়া ও মুখুল ইবাদা, দোয়া শুধু এবাদত না, দোয়াকে আমরা এবাদত মনে করি না। অথচ দোয়া করলে, নামাজ পড়লে যেমন সওয়াব হয়, দোয়া করলে তেমন সওয়াব হয়, কবুল হোক চাই না হোক। আর দোয়া হিয়াল ইবাদা, দোয়াই ইবাদত। দোয়াই কি? আরে, গোটা কোরআন নাজিল করা হয়েছে হেদায়েতের জন্য, ইবাদতের জন্য, ঠিক কি ঠিক না? সেটা সারাংশ এনে দিছে কোথায়? সূরা ফাতিহা। সূরা ফাতিহার সারাংশ কি? দোয়া। ইহদিনা সিরাতাল মুস্তাকিম। আর দোয়া হিয়াল ইবাদা, আর দোয়া মুখুল ইবাদা, দোয়া ইবাদতের মগজ, ইবাদতের মগজ। এই জন্য দোয়া করব, কি করব? আপনি যেই ভাষায় পারেন সেই ভাষায় দোয়া করেন, কোনো অসুবিধা নাই। তারপরে কিছুক্ষণ জিকির করব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে বলেন, কেউ যদি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 বার পড়ে, কয়বার? সারা দিনে যদি 100 বার পড়ে, হুত্তাত খাতায়াহু ওয়ালাউ কানা মিথলা যাবাদিল বাহর, ওয়ালাউ কানাত মিথলা যাবাদিল বাহর, তার সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হয়, যদিও সেটা সাগরের ফেনা পরিমাণ হোক না কেন। কিছুক্ষণ সুবহানাল্লাহ, কিছুক্ষণ আলহামদুলিল্লাহ, কিছুক্ষণ আল্লাহু আকবার, কিছুক্ষণ লা ইলাহা ইল্লাল্লাহ, কিছুক্ষণ দুরূদ শরীফ, কিছুক্ষণ নামাজ, আবার কোরআন তেলাওয়াত, আবার নামাজ, আবার দোয়া। পারবো কি পারবো না? সারা রাত এভাবে ইবাদতের মধ্যে কাটিয়ে দিব, পারবো না ইনশাআল্লাহ? এবং সারা রাত ইবাদত করে ফজরের নামাজের সময় ঘুম দিব, নামাজ না পড়ে। এটা হ্যাঁ, কি করতে হবে? হ্যাঁ, এই ইবাদতটা কিন্তু বাড়িতে করার ইবাদত, একা একা। কিভাবে? একা একা করার ইবাদত। এজন্য আমরা বাড়িতেই ইবাদতটা করব। তবে কেউ যদি মসজিদে করতে চায়, কোনো অসুবিধা নাই,
কারণ মসজিদের মধ্যে এতেকাফের নিয়তে যদি কেউ ইবাদত করে, আমি এতেকাফের নিয়তে বসলাম, আমি মসজিদের বাসিন্দা হয়ে গেলাম কিছুক্ষণের জন্য, এটাকে এতেকাফ বলে। আল্লাহর জন্য আমি মসজিদের বাসিন্দা হয়ে গেলাম, যতক্ষণ এতেকাফ করে ততক্ষণ সওয়াব। তো মসজিদে এতেকাফ করা এটাও তো একটা সওয়াবের আমল। অতএব আপনার বাড়িতে যদি সেই পরিবেশ না থাকে, অথবা মনে হয় যে রাতটা ছুটে যেতে পারে, আপনি মসজিদের ভিতরে এতেকাফের নিয়তে ইবাদত করেন, সমস্যা কি? অল্প সময় এতেকাফ করার নিয়তে করলেও করা যায়, ঠিক কি ঠিক না? হ্যাঁ, এই জন্য কোনো নিষেধাজ্ঞা নাই, করবো তো ইনশাআল্লাহ। এখন আসেন, এই সব কিছুর পরে দিনের বেলায় রোজা, বিলকুল আপনি দিনের বেলায় রোজা রাখতে পারেন, এটাও হাদিসের ভিতরে আছে, রাতের ইবাদত দিনের বেলায় আরো আসতে। হ্যাঁ, রাতের ইবাদত যদি করার হিম্মত কারো না হয়, এশার নামাজ জামাতের সাথে গিয়ে আদায় করেন, অর্ধেক রাত্রি ইবাদতের সওয়াব। ফজরের নামাজ গিয়ে জামাতের সাথে মসজিদে আদায় করেন, অর্ধেক রাত্রি ইবাদতের সওয়াব, পুরো রাত সওয়াব হয়ে গেছে। কিছু না পারলে এতটুকু হলেও করব, ঠিক আছে? তো এই রাতে ইবাদত আছে, হালুয়া রুটি নাই। শবে বরাতে ইবাদত আছে, শবে বরাতে কি নাই? হ্যাঁ, এগুলা কুসংস্কার। শবে বরাতে চালের রুটি আর কি লাগবে, গরুর গোশত পাকাইতে হবে। হুজুর যদি পাকাই অসুবিধা আছে কিনা? সওয়াবের নিয়তে পাকাইলে তো বেদাত। আর যদি এমনি পাকান যে হুজুর রাতের বেলায় রুটি খাবো, খিদা লাগলে রুটি খাবো, ইবাদত করবো, এই জন্য কি করছি, রুটি মুটি পাকাইছি, গোশত মোস্ত পাকাইছি, সে দিনে পাকাইয়া সব শেষ, রাতে কোনো কিছু করি নাই, এই বাড়ি ওই বাড়ি হালুয়া পাঠাই নাই, এগুলো ওগুলো করি নাই, এটা করলে সমস্যা আছে কিনা? করলে করতে পারেন, ইবাদতের নিয়তে যদি করেন তাহলে বেদাত হবে। আর যদি এমনি করেন শরীরের শক্তি সঞ্চয়ের জন্য, ওই রাতে ইবাদতটা করব, ভাত টাতের ভিতরে যাব না, একটু চা পানি খাবো আর এই খাবো, এই জন্য করলে করতে পারেন। বুঝছেন কি বলছে? হ্যাঁ, মনে রেখেন। এই জন্য সবে বরাতে ইবাদত আছে, হালুয়া রুটি, হ্যাঁ, বিশেষ খাউন দাউন বুঝাইতে পারি নাই মনে হয়। হ্যাঁ, আর দিনের বেলায় রোজা, 15 তারিখের রোজা, এটা নিয়ে কেউ কেউ তিলকাল করে, তিলকাল করার কোনো সুযোগ নাই, কারণ 13, 14, 15 এই তিনটা দিন, চাঁদের মাসের 13, 14, 15 এই তিনটা দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি রাখতেন? রোজা রাখতেন। এটাকে আয়ামে বিয়দের রোজা বলে। কিসের বোঝে? আয়ামে বিয়দের রোজা। এই রোজা 15 তারিখ আয়ামে বিজের ভিতরে পড়ে, আপনি রাখতে পারেন, আয়ামে বিজের রোজার ভিতরে পড়ে যাবে। সবচেয়ে ভালো হয় যদি আপনি রবি, সোম, মঙ্গল তিনও রোজা যদি রাখতে পারেন তাহলে সবচেয়ে ভালো, না রাখতে পারলে ওই দিনেরও রাখেন বা আগের দিন সহকারে রাখেন, কোনো সমস্যা নাই, ঠিক কি ঠিক না? আল্লাহ তাআলা আমাদেরকে আমলের তৌফিক নসিব করেন।